আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মায়ের রমজানের অগ্রিম শুভেচ্ছা। সো ভিউয়ার্স, রমজানের এই শুভেচ্ছা পোস্টারটি আপনার মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারবেন। সো এই পোস্টার তৈরি করতে যা যা প্রয়োজন হবে, ডিজাইন ম্যাটেরিয়ালস এবং এই পোস্টারটি পিডিএফ ফাইল সহ সব কিছু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো ডিজাইনটি তৈরি করার জন্য আপনাদের প্রথমে প্রয়োজন হবে এই পিক্সিলাব নামের মোবাইল অ্যাপসটি। এই পিক্সিলাব অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে পিক্সিলাব দিকে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো অ্যাপসটির ভিতরে আসার পর আমাদের প্রথমেই প্রয়োজন হবে দুইটি ছবি। সো আপনার এই ছবি দুইটি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে প্রথমে ডাউনলোড করে নেবেন। সো এরপর আপনারা এখান থেকে এই অপশনটিতে একটি ক্লিক করবেন। সো এরপর ডান দিকে একটি স্ক্রল করবেন, স্ক্রল করে আপনারা এখান থেকে ফর্ম গ্যালারি এই অপশনে একটি ক্লিক করবেন। সো দুইটি ছবির মধ্যে প্রথমে আপনারা এই ডিজাইন করা এই ছবিটি প্রথমে অ্যাড করবেন। আমি যেভাবে দেখেছি এভাবে আপনারা ছবিটি অ্যাড করবেন। এই ছবি দুটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো এরপর টিক মার্কে একটি ক্লিক করে দিবেন, দেখবেন যে ছবিটি এখানে চলে আসছে। সো এরপর এখান থেকে টেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এটিকে আপনারা ডিলিট করে দিবেন। সো এরপর আপনারা আপনাদের নিজেদের যে ছবি এখানে অ্যাড করবেন, আপনারা ডান পাশে সেই ছবিটি আপনারা অ্যাড করবেন। সো প্লাসে একটি ক্লিক করবেন, এরপর এখান থেকে ফর্ম গ্যালারিতে একটি ক্লিক করে দিবেন। সো এরপর গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ছবি সিলেক্ট করে দিবেন। ছবি কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটি একটা ভিডিও লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। সো এরপর ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবিটি সিলেক্ট করার পর আপনার এখানে টিক মার্কে একটি ক্লিক করে দিবেন। এরপর ছবিটি এখানে চলে আসবে, আসার পর আপনার ছবিটি এখান ধরে ছোটো বড়ো জুম ইন জুম আউট করে আপনারা এখানে সুন্দর করে বসিয়ে দিবেন। এরপর লেয়ার একটি ক্লিক করে ছবিটিকে লক করে দিবেন। সো আবার লেয়ারে ক্লিক করে দিবেন। সো এরপর আপনার নিচে আরেকটি ছবি এখান থেকে অ্যাড করবেন, প্লাসে ক্লিক করে ফর্ম গ্যালারি। সো এরপর আপনার ডাউনলোড করা দ্বিতীয় ছবিটি এখানে অ্যাড করবেন, জাস্ট টিক মার্কে একটি ক্লিক করে দিবেন ছবিটি সিলেক্ট করার পর। এরপর আপনারা নিচ থেকে মাঝখানে অপশনটিতে একটি ক্লিক করবেন, এরপর ডান দিকে চলে যাবেন, যাওয়ার পর দেখবেন এখানে লেখা আছে রিলেটিভ সাইজ। সো আপনারা এটির উপর একটি ক্লিক করে এটিকে 100 করে দিয়ে টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর লেয়ারে চলে যাবেন, এরপর এটিকেও লক করে দিবেন। সো এখন আপনার এখানে নিচে আপনার নাম এবং পদবি লিখবেন, কীভাবে লিখবেন এখানে প্লাসে এখন একটি ক্লিক করবেন, এরপর এখানে টেক্সটে ক্লিক করবেন। এরপর টেক্সটটা এখানে চলে আসবে, এখান থেকে আপনার নিচে নিয়ে আসবেন। আনার পর আপনারা প্রথমে এই এ অপশনে একটি ক্লিক করবেন। সো এরপর এখানে এডিটে ক্লিক করে আপনি আপনার নামটি এখানে লিখবেন। সো নাম লিখে শেষ হলে ওকে একটি ক্লিক করবেন, এরপর আপনার এই লেখাটি এখানে চলে আসবে। সো এইভাবে ডান দিকে একটু চলে যাবেন, এটি কালার পরিবর্তন করবেন, এখান থেকে আপনার হোয়াইট কালার দিয়ে দিবেন, টিক মার্ক ক্লিক করে দিবেন। এরপর এটিকে এভাবে আপনারা বড়ো করবেন, অথবা এখানে আপনার সাইজ ছোটো বড়ো করতে পারেন, অথবা এই সাইজে ক্লিক করে আপনার এটিকে ছোটো বড়ো করতে পারেন। সো টিক মার্ক ক্লিক করে দিবেন, এরপর আপনারা এখান থেকে একটু মোটা করতে পারেন স্টাইল, এই বি স্টাইল এটিতে ক্লিক করে আপনারা বোল্ড করে নেবেন। সো বোল্ড করলে আপনারা আবার এটিকে লম্বা করে দিবেন, এরপর এখানে বসিয়ে টিক মার্ক করে দিবেন। সো একইভাবে আপনারা আপনাদের পদবি প্লাসে ক্লিক করে টিক মার্কে, এরপর টেক্সট নেবেন, নেওয়ার পর আপনারা এখানে আপনাদের পদবি লিখবেন। সো একইভাবে ওকেতে ক্লিক করবেন, এরপর এটিও কালার পরিবর্তন করবেন, আগের মতো করে এটিকে হোয়াইট করে দিবেন, এরপর এটিকে ছোটো করে দিবেন। সো এটিকে ছোটো করে এখানে বসিয়ে দিবেন। সো আপনারা চাইলে এটিকে আবার কপি করতে পারেন, কপি করে এখানে চলে যাবে, এখান থেকে নিচে নিয়ে এসে এটিকে আরও ছোটো করে এখানে আরেকটি লাইন আপনারা দিতে পারেন আপনাদের ঠিকানা। আর সোভিয়ার্স, আপনার এই লেখাগুলোর ফন্ট আপনার স্টাইলিশ বাংলা ফন্ট ব্যবহার করতে চাইলে আপনারা এই ডিজাইনের পিডিএফ ফাইলটি ব্যবহার করতে পারেন। পিডিএফ ফাইলটির লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেটিকে আপনারা আরও সুন্দরভাবে এডিট করতে পারবেন। সো আপনার নাম লেখা শেষ হয়ে গেলে, ডিজাইন কমপ্লিট হয়ে গেলে আপনারা এখান থেকে সেভ আইকনে ক্লিক করবেন, এরপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এই লেখাটির উপর একটি ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে ডান পাশে আরও একটি ক্লিক করে এখান থেকে আল্টা সিলেক্ট করে দিবেন, এরপর সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করে দিলে আপনার ডিজাইনটি এইচডি কোয়ালিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর সোভিয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজাইনটি তৈরি করবেন। এরপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আপনারা যারা আমার চ্যানেল নতুন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।